নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো চিকেন কাবাব। কীভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে চিকেন কাবাব তৈরি করেছি আমি আপনাদের সামনে শেয়ার করব। আমি এখানে বাজার থেকে কেনা 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে বোনলেস চিকেন নিয়েছি, ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সানরাইজের গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। আমি দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সানরাইসের গরম মশলা দিয়ে দেবো 1/2 চামচ। দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ চিনি, 1/2 চামচ লবণ। আমি ভালোভাবে ম্যারিনেশন করে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। দেখুন আমার মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1টা ডিম ফেটিয়ে। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। ডিমের সাথে কর্নফ্লাওয়ার আর মাংসটা ভালোভাবে মেখে নেব আবারও হাত দিয়ে। আপনারা চাইলে এখানে একটু ময়দা বা অ্যারারুট দিতে পারেন। আমি মাংসটা মেখে রেখে দেবো 20 মিনিটের জন্য। দেখুন আমার মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেছে, আমি এটা রেখে দেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা আমি ভালোভাবে হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসটাকে এবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি খুবই সহজ, বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন। আর আপনারা কি পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করেন আমাকে কমেন্টে জানালে খুবই ভালো হয়। আর আমার এই চ্যানেল, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মাংসগুলোকে আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে, 1 পিঠ উল্টে দিয়েছি। আমি এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আবারও মাংসটা ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার মাংসটা ভালোভাবে প্রায় ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। আমি ওই তেলে বাদ বাকি মাংসগুলোকে আবারও ভেজে নেব। গরম গরম এটা মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগে। সমস্ত চিকেনগুলোকে আমি ভালোভাবে এইভাবে ভেজে নিয়ে নিলাম। আমি গ্যাসটা অফ করে দেবো, সার্ভ করব। দেখুন আমি এখানে টমেটো সস নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।